পরিষ্কার বলে দিচ্ছি আমরা সবাইকে জনগণকে যারা মুসলমান তারা ইমানদার কোনো মজাব টাক বুঝি না আমরা হাদিস আছে হাদিস আপনাকে মানতে হবে যদি আপনি মুসলমান হন অমার আহতাহুম রসুল হোক ওমানুম আনহো হন্ত হো আমার রসুল তোমাদের যারা নিজের দেন সেটা পালন করো যা নিশ্চিত করেন তা বর্জন করো কোনো ইমাম কোনো মুক্তি কোনো পি কোনো রাজনৈতিক নেতা কোনো অর্থনৈতিক দার্শনিক পণ্ডিত কেউ আমাদের মানদণ্ড নয় মানদণ্ড শ্রেফ মানুষ হিসেবে আমার নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আল্লি আসাল্লাম আর মানদণ্ড হলো আল্লাহ কোরআন এই মানদণ্ডের বিপরীত যে ব্যক্তি বা যে জাতি বা যে রাষ্ট্র কাজ করবে তাকে অবশ্যই দুনিয়া এবং আখারা প্রস্তাবিত হবে এটা কোনো খাতির নাই আপনি যেটা খান সেটা দেবেন আল্লাহকে দিচ্ছেন তো আল্লাহকে বান্দাকে তো দিচ্ছেন না সেই নিয়ত করে সেই অনুধাবন নিয়ে ফেতটা আদায় করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের ফেতটা কবুল হবে করোনার বিপরীত আপনি যাই করবেন সেটাই বাতিল আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ আদিসে আলোকে জীবন গড়ি। আম্মুযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ। ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালাহ। লা আন্না মুহাম্মাদান আবদুহু আম্মা বা'দ। তো ওয়াকাতাল্লাহু

আল্লাহ পাকের হামদ আল্লাহ রসুলের দরুদ শেষে সবাইকে মারকাজে স্বাগত জানাচ্ছি আল্লাহ আপনাদের সবাই ইহকালে ও পরকালে মঙ্গল দান করুন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি ঈদুল ফিতর চোদ্দোশো তেতাল্লিশ হিজড়ির খদ্বা দেখতেই পাচ্ছেন বৃষ্টি বিধুর রাজশাহী ঢাকাতে ফোন করলাম বৃষ্টি নাই কুষ্টিয়া ফোন করলাম বৃষ্টি নাই তো রাষ্ট্রীয় বৃষ্টি হবে আগেভাগে আবহাওয়া বিভাগ বলে দিচ্ছিল পাঁচটা দশ প্রচণ্ড ঝড় আসলে একেবারে মনে আসলে ভেঙে ফেল দেবে তারপর তো বৃষ্টি এটা আমাদের রহমত অত বৃষ্টিকে স্বাগত জানানোই ভালো এটা গজে বলা ঠিক না বহুদিন ধরে এখানে পানি হয়নি তাই না এটা যে কত উপকারী আসমান থেকে পাক রুজি নাজিল করেন অফিস সময় রিস্ক তা ভালো আসমানে তোমাদের রিজিক আছে এবং যা তোমরা কাজকর্ম করো বৃষ্টি আছে বলেই ফসল হয় বৃষ্টি আসে বলেই আমাদের খানাপিনা জোটে বৃষ্টি নাই তো কিছুই নাই সেজন্য বৃষ্টি হয়েছে আপনারা আলহামদুলিল্লাহ পড়ান একটু ভিজলাম তাতে কী হলো একটু সমস্যা নেই পাকে আমাদের প্রতি যে ঈদের দিন রহমত নাজালি করেছেন এরা এজন্য আমরা আল্লাহ পা শুক্রিয়া দেখছি আলহামদুলিল্লাহ মানুষের এই সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে গেলে সবসময় আল্লাহর প্রতি আনুগত্য থাকা অপরিহার্য আপনারা জানেন আল্লাহ আমাদের পিছনে ইবলিশকে সৃষ্টি করেছেন এবং ইবলিশ আদায় করে নিয়েছে যে আমি আমার হায়াত লম্বা করে দিতে হবে আল্লাহ যে তোমার হায়াত লম্ব করে দিলাম একদম কেমন পর্যন্ত তুমি যারাও আমার বান্দাদের দেখি কিন্তু যারা আমার মখলেশ বান্দা তাদেরকে তুমি কিছুই করতে পারবা না তো আমাদের সঙ্গে ইবলিশের প্রতিনিয়ত লড়াই চলছে প্রতি মুহূর্তে লড়াই চলছে একদল মানুষ তারা চায় যা খুশি তাই করবো এটার নাম সংস্কৃতি না তাহলে বৈশাখের পত্রিকা যারা পড়েছেন বিশেষ করে বাংলাদেশের নাম করা বামপন্থী পত্রিকাটা তারা দেখেছেন তারা বলতে চান মানুষ যেটা চায় সেটাই করবে বাধা বিঘ্ন আবার কি জি না ওটা পশুত্ব তো পারে মানুষ পারে না মানুষ কখনই নিজের মা বোন খালাপুফিকে বাদ দিয়ে সবাইকে সমান করতে পারে না কিন্তু পশুর কাছে মা বোন কোনো ভেদাভেদ নাই অর্থাৎ মানুষ কখন এটা পারে না যে যত লম্বা লম্বা কথা বলুক না কেন এগুলো ফালতু কথা ইসলামের সংস্কৃতি মানুষের হৃদয়ের গহিনে অনুশীলিত কৃষ্টির বাহ্যিক পরিশীলিত সংস্কৃতির নাম এত সহজ না ভিতরে যেটা আপনি লালন করবেন যে বিশ্বাস তার বই প্রকাশ ঘটবে আপনার আচরণে এবং কথায় কাজে ভিতরে যদি ইবলিশ থাকে বসে বাইরে আপনি যতই সুন্দর কাপড় পরেন ওটা দিয়ে হবে না ভিতরটা সাফ করার জন্যই সিয়াম এসেছিল হে ইমানদার তোমাদের উপরে সিয়াম খরচ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী উন্মদের উপরেও খরচ করা হয়েছিল উদ্দেশ্য একটাই লাল লতন তত্ত্বাপন মূলত মানুষকে আল্লাহ ভিরু ও সংযমী করাই সিয়াম পড়ণের মূল লক্ষ্য মানুষ যদি আল্লাহ ভীরু না হয় শয়তান ভীরু হয় সে কখনোই সংযমী হবে না যা খুশিতে করবে এর ফজিলা সম্পর্কে রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওসাল্লাম অনেক হাদিস বলেছেন আনাবি হয়ে রেতা রেজাল্লা কালো করমাহিসাল্লাহ আলি ও সাল্লাম শোহাম রমদান ইমান মাহিটি সাহান গোত্রমেন জামলিন ওমান কম রমদান ইমান ও হাইটি সাবান গফর তাকাতি মোত্তাহন আলহ রসুল্লাহ সাল্লা আলাইহি সাল্লাম বলছেন না তো রসুলের নাম শোনার সঙ্গে বলেন হ্যাঁ একদম জোরে বললাম কোনো সমস্যা নেই মনে বলতে হবে না রসুল্লাহ সাল্লাহ আলাইহি এত জোরে মেলা জোরে হয়ে গেল বলেন এত জোর করতে হবে না এত স্লোগান না দোয়া রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলছেন যে ব্যক্তি সিয়াম রাখলো ইমানদারির সাথে কুফুরির সাথে হবে না পূর্ণ বিশ্বাস রেখে যে আমার হায়াত মহতের মালিক আল্লাহ আমার সব কিছুর মালিক আল্লাহ এই ইমান আপনাকে রাখতে হবে এরপরে তো সিয়াম দু নম্বর আহিত আপনি সবের আশায় সিয়াম রাখবেন ট্র্যাডিশনাল সিয়াম নয় সবাই আমি না রাখলে কেমন দেখায় এই সিয়াম কবুল হবে না আপনি সবের আশায় সিয়াম রাখবেন যদি এই দুটো শর্ত পূরণ হয় ইমানদারের সাথে এবং স্বভাবের আশায় আল্লাহ রসুল বলছেন গফর আল্লাহদ্দামি তার বিগত সকল গোনা আল্লাহ ক্ষমা করে দেবেন ঠিকমনি করে যদি কেউ একই উদ্দেশ্যে তারা সালাত পড়ে গত হার সালাত পড়ে তার বিগত সকল গোনা আল্লাহ ক্ষমা করে দেবেন বলে আমরা তো সশায় গোনা করছি মানুষ তো ভুল করবেই প্রতি মুহূর্তে আমরা পাপ করছি না ছোট করিয়া বড়ো করি করছি আমরা এই পাপ মুক্তির জন্য আমাদেরকে শ্যাম রাখতে হয় সাল্লাম ফিল জন্নাথের আবহাওয়া জান্নাতের আটটি দরজা রয়েছে আর জান্নাতের আটটি দরজা রয়েছে তার একটি দরজা খাস তার নাম হচ্ছে রাইয়ান এখানে কেউই প্রবেশ করবে না সায়েম সাড়া অর্থাৎ যাদের সিয়াম কবুল হবে সেই সায়ামরাই কেবল সেই দরজা দিয়ে প্রবেশ করবে এটা বিশেষ দরজা যখন কোনো মজজাজ মেহমান কোথাও আসেন তার জন্য আমরা লাল গালিচা সম্বর্ধনা দিচ্ছি আজকাল সরকার কী করে দেখেন না তো মানে কি এটা তো সম্মান এই সম্মানের গুরুত্ব অনেক বেশি কোথাও কোনো মেহমান গেলে যে সম্মানটি দেখা হয় দেখানো হয় এই সম্মানটাকেই আমাদেরকে বোঝানো হচ্ছে হে সায়েম তোমাদের জন্য জান্নাতের আটটি দরজা রয়েছে বটে কিন্তু একটা তোমাদের জন্যই খাস তোমাদেরকে বিশেষ সম্মানে সেদিন সম্মানিত করা হবে তার নাম হচ্ছে রাইয়ান অর্থাৎ পরিতৃপ্ত কিছুই লাগবে না কুল্ল আম বনু আদমের প্রত্যেক সৎকর্ম গুণ থেকে গুণ পর্যন্ত নেকি দেওয়া হয়ে থাকে কিন্তু আল্লাহ বললেন কাল আল্লাহ অর্থাৎ হাদিসে কুচ্ছি এটা আল্লাহ বলছেন ইল্লা সম সমটা বাদ দিয়ে কারণ সম লোক রাখে আমার জন্য এবং আমি ওটাকে নিজ হাতে তার পুরস্কার দেবো বলুন আহমদুলিল্লাহ আল্লাহ করেন আমাদেরকে তার নিজ হাতে পুরস্কার দেওয়ার মতন আমাদেরকে যোগ্য করে শ্যামটা কবুল করেন আমরা সেই করি আল্লাহর কাছে যদি সিয়াম রাখলাম যে কবলি না হয় তো আল্লাহ দেবে না তো আল্লাহ তো মনের খবর রাখে সমস্যা হলে এখানে আল্লাহ যদি খালি সাক্ষী নিয়ে কাজ করতেও তাদের সমস্যা হতো না আল্লাহ মনের খবর রাখে লুকান তো বুদ্ধি নাই ফারহাতনাতুন রব্বিহি সায়ামের জন্য দুটো আনন্দের মুহূর্ত রয়েছে একটা হলো যখন সারাদিন ক্ষুধার্ত অবস্থা থেকে এসে ইফতার হাতে নেয় ইফতার খায় সেটা আর তাহলে লেখায় রব্বিহি যখন সে প্রতিবারকের সঙ্গে সাক্ষাৎ করবে সেদিন তার অত্যন্ত আনন্দের ঘন মুহূর্ত হবে আল্লাহ সেদিন তাকে নিজের সম্বর্ধনা দিবেন সালাম মির রব্বির রহিম আল্লাহ নিজে আপনাকে সালাম দিবেন তোমার প্রতিবারকের পক্ষ থেকে এই তুমি সালাম শান্তি গ্রহণ করো আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়া সৌভাগ্য কি আমাদের হবে আল্লাহ যেন আমাদেরকে সেই সৌভাগ্য দান করেন আল্লাহ আল আব্দুল্লাহ আমরিন সাল্লাম আর সিয়াম ও কোরআন আসফরান সিয়াম এবং কুরআন আল্লাহ নিকটে সুপারিশ করবে সিয়াম বলবে হে আল্লাহ আমি তাকে সারাদিন না খাইয়ে রেখেছি সে সামনে পানি পাওয়া সত্ত্বেও পানি পান করানি খানা থাকা সত্ত্বেও সব খায়নি আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো কেয়াম বলবে হে আল্লাহ সারাদিন কাজ করে রাত্রে এসে ঘুম পড়বে কিন্তু ঘুম পড়েনি ও রাজ্যেকে কোরআন্ত করেছে অতএব হে আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো আন অতঃপর শ্যাম এবং কোরআন উভয়ের সাফাত আল্লাহ পাক সেদিন কবুল করবেন আল্লাপাক আমাদের জন্য তাদের সাফাত যেন কবুল করেন আমিন আচ্ছা আমি কি জিজ্ঞেস করতে পারি আর পুরো এক খতম কোরআন শেষ করেছেন রমজান মাসে কজনে আছেন হাতচু করান তো হাতু করান আমিও করে দিচ্ছি সমস্যা নেই আমি করে শেষ পুরো এক খতম সে কি না কিনা এদিকে কেউ আসে আল্লাহ হকবার আপনার কোরআনই কোনো আমি তো রমজানের আগের জুমাতেই বলে দিয়েছিলাম যে হাদিসটা ভুল করেছেন এই সুযোগ আর পাবেন না আগামী বছর যে বাঁচেন প্রতিজ্ঞা করেন যেন কোরআন খতম না করে যেন কোন না মরি আমরা মানে আমি ওমামত আল আবু মা বিখ্যাত বলছেন হে আল্লাহ রসুল আপনি আমাকে এমন একটা সৎকর্মের কথা বলুন যেটা করলে আমি তার মাধ্যমে জান্নাতে যেতে পারব তিনি বললেন আলাই কবে তোমার উপরে অপরিহার্য হল সমের কোনো তুলনা নেই রাহুল হাকিম ইসন শাহিদ চিন্তা করছেন একটা নেতিকতা চেয়েছে যে একটা কাজ করলে আমি জান্নাত যাব বেশি নাই একটাই চেয়েছে তো একটাই হলো সেই আল্লাহ ভাষায় সম সম রাখবেন কত কি উপকারিতা আপনি ভালো করে জানেন রেখে দেখেন না সম রাখলে নিজে ধাক্কা দিবে আমি ঘুষটা খাবো না সুদ খাবো না চুরি করবো না চুরি করতে গেলে মনে ধাক্কা দিবে আর বিকেলের থেকে তো কোনো অন্যায় করার চিন্তাই মাথায় ঢোকে না কারণ দেহে বল না থাকলে সব দুর্বল হয়ে যায় এই জন্য বলেছে আর সম ও জুন নতুন ঢাল বলা হয়েছে জুন নতুন মানে কি সমস্ত গোনা থেকে বাঁচার একটা দুর্গ সম এজন্য সমের গুরুত্ব খুবই বেশি বিন হয় বিখ্যাত সাহাবি যিনি দশজন সাহাবির সামনে সালাদ প্রত্যয়ন করিয়েছিলেন জামা আমার স্যালাদটা আল্লাহ রসুল সেলাদের মতো হচ্ছে কি না সে বিখ্যাত সাহাবি তিনি বলছেন একদিন আল্লাহ রসুল খোদ্না দিতে উঠেছেন তিনটা সিঁড়ি প্রতি সিঁড়িতে বলছেন আমিন দ্বিতীয় সিঁড়িতে আমিন তৃতীয় সিঁড়িতে আমিন আমরা বললাম হে আল্লাহ রসুল আপনি অন্যদিন যে এরকম করেন না আস্তে উঠছেন খোদা দিতে আমিন 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 কেন উনি বললেন দেখো আমি যখন প্রথম শ্রেণীতে পা দিয়েছি তখন জিবরিল সে আমাকে বলছে যে ব্যক্তি শ্যাম পেল অথচ সে আল্লাহ কাছ নিজের ক্ষমা করিয়ে নিতে পারল না সে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেল তুমি বলো আমিন ব্যাস আমরা রমজান পেয়েছি আমরা আল্লাহর কাছে এই রমজান কবুল করাতে পেরেছি কিনা নিজেকে নিজে জিজ্ঞেস করেন করেন্লাহ তাই ক্ষমা করা হয়নি বাবা আদাউল্লাহ আল্লাহ তাকে ও রহমত থেকে দূরে নিক্ষেপ করবেন দ্বিতীয় শ্রীড়িতে পা দেওয়ার সময় কেন আমি বললাম এই জন্য যে সেখানে জিবরিল আমাকে বলছে হে মোহাম্মদ যদি কোনো মানুষ যদি কোনো মুমিন তার বাপ মাকে পায় বৃদ্ধ বয়সে অথবা যে কোনো একজনকে বাপকে পাক বা মাকে পাক অথচ সে জান্নাত পেলো না তাকে ক্ষমা করা হলো না দেখালেন না জাহান্নায় প্রবেশ করল বাবা আধাউল্লাহ আল্লাহ তাকে শ্রিয় রহমত থেকে দূরে নিক্ষেপ করলেন তাহলে বাপ মা আমরা জানি একটা হাদিস মায়ের পায়ের তলে জানাত তাই জানি না আমরা সবাই কিন্তু বাপের পায়ের তলে যে জান্ন এটা কিন্তু এই হাদিসতে প্রমাণ হয় বাপ অথবা মা অথবা দুজনেই যদি থাকে এরপরও যদি কোনো সন্তান ক্ষমাপ্রাপ্ত না হয় যাহান নামে যায় আল্লাহ রসুল বলছেন জিবরিলি বক্তব্যটা বাবা আদা আল্লাহ তাকে সিও রহমত থেকে দূরে নিক্ষেপ করলেন তিন নম্বরটা কি মান জোকের জোকের তাইন দাহ সালাম ইউসল্লি আলাইক যার কাছে তোমার নাম বলা হলো অথচ সে দরুদ পড়লো না আল্লাহ তাকে সিও রহমত থেকে দূরে নিক্ষেপ করলেন এখন আল্লাহ রসুল আমিন বলছেন না নিজের ব্যাপার তো জিবরিল বললেন কুল আমিন তুমি বলো আমিন সকল তো আমিন জিবরিল বললেন তুমি আমিন বললো অতপর আমি আমিন বললাম কারণ এটা নিজের ব্যাপার এটা দিয়ে কী বোঝা গেল যতবার আমরা আমার রসুলের নাম বলবো বা আপনি শুনবেন যেখানে যেভাবেই শোনেন তখনই আপনি সল্ল্লাহ আলাইহে বলেন সল্ল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলবেন এটা অত্যন্ত জরুরি এটা না বললে আমরা আল্লাহর রহমত থেকে দূরে নিক্ষিপ্ত হব আমরা কেউ এটা চাই না এ তিনটা বিষয় একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে প্রথমটাই আমাদের সিয়ামের সঙ্গে সংশ্লিষ্ট যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলে অথচ সে ক্ষমাপ্রাপ্ত হল না আল্লাহ তাকে রহমত থেকে দূরে নিক্ষেপ করলেন বিষয়টা খেয়াল রাখবেন নিজের অন্তরকে জিজ্ঞাসা করতে হবে আমরা কীভাবে শ্যাম পালন করেছি কেন আপনার হাদিসটা সবাই জানেন মানলাম তোমহ সারাভু যে ব্যক্তি শ্যাম রাখলো অথচ মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করলো না গালি গালাস বললাম বললামস মন্দ কথা বলল গালিগালাস করলো ইত্যাদি আচরণ যদি কেউ করে তাহলে আল্লাহ প্রয়োজন নেই যে সে না খেয়ে থাক তাহলে ধমক দিচ্ছেন আল্লাহ রসুল অর্থাৎ আমাদের শ্যামটা জামি মোকাফেরাত সব ধরনের ত্রুটিমুক্ত হওয়া উচিত শুধু শ্যাম করলাম স্যারই ইফতার করলাম এটা ঠিক আছে মূল শ্যাম আপনার হলো কিন্তু পরিপূর্ণ শ্যাম হলো না বিষয়টি খেয়াল রাখবেন ইফতার করানোর ফজিলত আমরা আগে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো ছিল আমাদের মুরব্বীদের সময় আমরা দেখেছি মসজিদে মসজিদের মুসলির দিকে যারা আছে সবাই মেয়েরা ইফতার পাঠাতো মসজিদে কেউ ক্ষীর কেউ মুড়ি কেউ খই নানা ধরনের আর আমরা যারা তরুণ ছিলাম ছোট মস্তন আমরা আমরা ওইগুলো নিয়ে নিয়ে ভাগ করে করে সবার পাতে একটু দিতাম একদিন হাতে এক থালা ক্ষীর দিয়েছে একটু একটু করে সব কলার পাতা তখন তো প্লেটের সাধ্য আমাদের ছিল না আমরা কলা পাতা কেটে আনতাম সেই কলের পাতায় করে ঘুরে সব ভাগ বসাতাম যত মুসলিমে আগে মকরের আগ পর্যন্ত সব এসে ওই ইফতার খাবে অর্থাৎ একজনের ইফতার পঞ্চাশ জনে খেলো সবাই কিন্তু নেকি পেয়ে গেল এই সিস্টেমটি এখন গ্রাম প্রায় বাদ হয়ে গেছে বড় লোকরা বলে আজকে আমার ইফতার এই ইফতারের প্রতিযোগিতা শুরু হয়েছে ফলে সেখানে হালাল করে হারাম করার আর নেই একজনের কাছেই সব কিছু জিম্মি আর কেউ আর ইফতার দিতে পারে না

জায়দিন খালেদাউজ জোহানী বিখ্যাত সাহাবি তিনি বলছেন রসুল উল্লাহ সাহ্লা আলাইসাল্লাম করেছেন যে ব্যক্তি কাউকে ইফতার করায় সে ব্যক্তি ওই যার করানো হলে ইফতার তার নেকি সমতুল্য নেকি সে নিজে পায় অথচ কারোর নেকিতে আদৌ কমতি করা হয় না অত আপনি যত বেশি মানুষ ইফতার করাবেন তত বেশি নেকি আপনার আমল্লাম ইনশাল্লাহ লিপিবদ্ধ হবে আমরা ইতিকাবে থেকে ছিলাম আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আশপাশ ভাইরা প্রায় শেষত্ব শেষ পাঁচ প্রতিদিনই আমরা ইফতার করেছি আপনাদের আমাদের খরচ হয়নি এটা মানুষের এই হাদিসটা যে তারা আমল করেন এটা খুব ভালো আপনারা চেষ্টা করবেন সহসর এলাকার প্রতিবেশী গরিব মিসকিন তারা ইফতার করার সুযোগ নাই। পানি পাচ্ছে না কত কষ্টে তারা সি আমরাকে মানুষ বলে না সারাদিন রিক্সা টানে ভ্যান টানে কিন্তু ইফতার জোটে না এগুলো জানতে পারি আমরা মার্কাস থেকে ইফতারির ব্যবস্থা করেছি আমরা এবারেই প্রথম মার্কাস ইতিহাসে আঠারোই রমজান থেকে পঁচিশে রমজান পর্যন্ত আট দিন একটা না ইফতারের আধা ঘন্টা আগে থেকে রাজশাহীর শহর ছেড়ে যে সমস্ত বাস বা অটোরিক্সা উত্তর দিকে অর্থাৎ নগা রোডে গিয়েছে প্রত্যেক গাড়িতে আমরা ইফতারের প্যাকেট বিতরণ করেছি প্রায় পনেরোশো প্যাকেট আট দিনে ছাব্বিশ সাতাশ আঠাশে দিতে পারেনি কারণ আমাদের মার্কেট বন্ধ ছিল ছাত্র ছিল না এতগুলো মানুষের দিতে তো অনেক লোক দরকার এত হলে পাব কোথায় ফলে এটা আমরা শুরু করে দিয়েছি আশা করি ভবিষ্যতে লোকের ব্যবস্থা করা যাবে আপনারা শহর এলাকায় চেষ্টা করতে পারেন বহু জায়গায় ভাইরাগুলো এগুলো করেন এরপরে জামাতের সাথে নিয়মিত তারাবি পড়া আমরা যখন উত্তরবঙ্গে আসি বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী জামির এলাকা আসলে আপনাদের হেড দুয়ারে জামিরা এগুলো আহলেজদের একটা মার্কাস ছিল তাদের ফতোয়া ছিল তিন দিন মাত্র তারা বিপর্তি হবে আর না আল্লাহ রসুল তেইশ পঁচিশ সাতাশ তিন দিন তারা বিপড়েছেন এইটাকে প্রতিদিন করেতে আমাদের যে কী বেগ পেতে হয়েছে প্রথম থেকে তো এখন থেকে সে বিষয় আমাকে কাফের পর্যন্ত ফতোয়া পেতে হয়েছে আহলেজদের কাছ থেকে যে লোকটা করতে আসছে সব সব নষ্ট করে দিল আমাদের মুরুবের সব ভেঙে ঢেঙে শেষ করে দিল মুরুব করে গেছে ও আর ছাড়া দেবে না এই বিপদ আমাদের মধ্যে আছে এগুলো ভুল কারণ রসুল্লা সাল্লাম বলছেন খাসি তোমায় উক্ত আমি ভয় পাচ্ছি যদি আমি রোজ তারা আমি তোমাদের সঙ্গে পড়ি তা তোমাদের উপরে এটা ফরজ হয়ে যাবে সেজন্য আমি তিন দিন পড়লাম এখন তো আর এটা কেউ ভাবছে না ওই হাদিসটা বাদ উনি তিন দিন পড়েছিল আমরাও তিন দিন পড়বো বাকি দিন সময় ফুর্তি করি হয় এগুলো বছরটা আগে হাদিস মানুষ কামা রমদান ইমান সাহান যে ব্যক্তি রমজান মাসে তারাবি পড়ে বা তাহাদের পড়ে নিয়মিতভাবে তার সমস্ত গোনাল্লোক ক্ষমা করে দেন তিন দিন তো সেখানে বলা হয়নি বড় কথা হলো এই যে সাহেব বিন এজিদ বলছেন ওমরুল খতাব রাজ যেমন খলিফ হলেন তিনি ওবাইবেন কাব ও তামিম এবং দারি ওবাইবেন কাব মুর্বি সাহাবি তামিম দারি ইয়ং সাহাবি তাদের দুজনকে তিনি বললেন তোমরা এই বিচ্ছিন্ন মানুষগুলিকে একত্রিত করো এবং এগারো টাকার তারাবির উপরে সবাইকে জমা করো আট টাকার তারাবি তিন টাকার বেতন দিয়ে সবাইকে জমা করো মেষ্টাত তেরোশো দুই নম্বর হাদিস বাবু কেয়ামি শাহের রমদান রমজান মাসের রাত্রি জাগরণ অনুচ্ছেদ পড়ে দেখেন এদের অধিকাংশ আলেম মেষ্ট পড়েন মেস্টর দানে সবাই খারেজি মালে বেশি পড়ে তুমি কোন ক্লাস পড়ো মেস ক্লাস পড়ি অথচ তেরোশো হাজার পড়ে ঝামেলে চুকে যায় অথচ জনগণকে ধোকা দেওয়া হচ্ছে বলে জমর ফর বিশ হাজার তালু করে গিয়েছেন এবং হুজ স্বাভাবিক সব তো সাহাবীর সাথে মেনে নিয়েছেন উমরের নামে এইভাবে ডাহা মিথ্যা তোহমদ ছড়ানো হচ্ছে বিশ্বব্যাপী কোটি কোটি মুসলমান আজকে পুরো রমজান বিশ্ব তারা পড়েছে সবাই অমরের দোহায় দিয়ে পড়ছে অমর জোড়া করেননি তা প্রমন্ত হাদিস মৌজুদ আপনার সামনে মিস্টার খুলি পাবেন কে তার কথা শোনে ট্র্যাডিশন চলছে কেন যে তারা করেন উত্তর তারাই দেবেন আমরা দিয়ে যাব না বোঝা যায় কেন করেন তারা আলাদার মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষ এত বেশি এত বেশি কল্পনা করা যায় না এটা তারই বহিঃ ছাড়া কিছুই নয় তারা ভালো করে জানেন সামনে বসলে স্বীকার করতে বাধ্য কিন্তু তারা স্বীকার করলেও মানবেন না কারণ তাদের লোকজনের কাছে এতদিন ধরে তারা ফতো যে চেঞ্জ করলে লোকে বলবে কি মলবি এতদিন যান বলো না কেন বলবে না ভয় তো একটা আসে পরিষ্কার বলে দিচ্ছে আমরা সবাইকে জনগণকে যারা মুসলমান তারা ইমানদার কোনো মোসবটা যা বুঝি না আমরা হাদিস আছে হাদিস আপনাকে মানতে হবে যদি আপনি মুসলমান হন তোমার রসুল হোক আন হো হন্ত হোক আমার রসুল তোমাদের উপ সেটা পালন করো যা নিশ্চিত করো তা বর্জন করো তিনি যেটা করে গিয়েছেন তিনি বলছেন আলে তুমি শুননাতে শূন্য তে খোলাফোয়া দিন তোমাদের উপর অপরের জন্য আমার শূন্যত এবং আমার খোলাফে আশে দিনের শূন্যত ওমর কি খোলা পাহা দ্বিতীয় খালিফা নন তিনি চালু করে নিয়ে গেছেন এগারো টাকা তা আপনি বলছেন বিশ টাকা কোথায় পেলেন আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই আমরা এটা চালু করে দিয়েছি যারা প্রথম চালু করে তাদেরকে খুব রিস্ক নিতে হয় ঝুঁকি নিতে হয় তাই না ঝুঁকি নেওয়ার সময় আমরা ছিলাম তেতাল্লিশ বছর আগে থেকেই কাদিয়ানি শিয়া কাফের এসব ফতোয়া এমনকি ইহুদের এজেন্ট লিখিত ডিসিশন আমার অবশ্য খুলে দেখে আসেন উনিশশো নিরানব্বই সালের একত্রিশে ডিসেম্বরে তো জনৈক আহিলাদিস আলম আমাকে লিখছেন আপনি ইহুদির দালাল আপনার নিউজুদ্দ ইমামকে আমরা হটিয়ে দিলাম কত যে গালি খাদ্য হয়েছে এখন ওই সব দেশে যিনি দালাল বলছেন আলহামদুলিল্লাহ তার এলাকা সব চলছে এখন কোনো সমস্যা নেই তার হুকুম কেউ মানে না হাদিস মহজুর সামনে থাকলে কেউ অথ পাগল নাকি শুধু সাহস করে সমাজ সংস্কারের জন্য আপনি কথা বলেন কাজ করেন একা থাকেন তাও ভালো হাজার লোক আমার দরকার

আর তারা মানে কি তাহার মরজুদি পড়তেন নাকি ঘরের মধ্যে পড়তেন স্ত্রী আয়েশাই বলছেন আমার রসুল কখনোই রমজানের বা রমজানের বাইরে এগারো টাকা ঊর্ধ্বে তিনি রাত্রে সেলাত আদায় করেন নাই আপনি বললেন বিশ এদিকে বিশ ওদিকে আবার কে লাগে ওখানে যে আবার তেরো টাকা তো কত তেত্রিশ জায়গা ধরল যিনিই পড়ুন যেখানে বসেই পড়ুন না কেন রসুলের হাদিসের উপরে কারোর স্থান নাই রহল এই বোখারি মুসলিম তেমনি সালদ রসুল খুলে দেখবেন একশো সত্তর থেকে চুয়াত্তর তিহাত্তর থেকে চুয়াত্তর পৃষ্ঠায় মোট তেরোটা হাদিস গ্রন্থের নাম এক জায়গায় দিয়ে দিচ্ছি আমরা তেরোটা হাদিস গ্রন্থ এই হাদিসটা এসেছে কোন খণ্ড কোন পৃষ্ঠায় কত নম্বর হাদিস সব বলা আছে খুলি ধরার পরেও যদি সেগুলো না মানে আমরা কি মানুষ লাঠি মারবো নাকি আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া হবে রমজান নজরুল কোরআন রমজান মাসের সবচেয়ে বড় উঠুন হল কোরআন পাওয়া আল্লাহ বলছেন শাহর রমদান আল্লাহ উলজিলাফিহিল কোরআন হুদাল্লিন হুদা ওলফুরকান রমজান মাসে আমরা কোরআন নাজিল করেছি এটা হলো সেই রমজান মাস উলসিল ফিহিল কোরআন যেখানে আমরা কোরআন নাজিল করেছি কোরআনটা কি হুদাল্লিনাজ মানুষের জন্য সুপথ প্রদর্শক ও হুদা এবং হেদায়তের ব্যাখ্যা ওলফরান আল ফুরকান বাইনুল হক আল বাতিল সত্য ও মিথ্যার পার্থক্যকারী খালাস কোরআনের ব্যাখ্যা বুঝবেন তো কোরআনার বিপরীত আপনি যাই করবেন সেটাই বাতিল আর কোরআনের বাহক মোহাম্মদ রসুল সাল্লাম তিনি বলছেন মোহাম্মদ ফারাকুম বাইনার নাস মোহাম্মদ হচ্ছে মানুষের মধ্যে পার্থক্যকারী মানদণ্ড তাহলে কোরআন পার্থক্যকারী মানদণ্ড আমার রসুল নিজের মানদণ্ড এই দুই মানদণ্ড এড়িয়ে আপনি কাকে মানদণ্ড ধরবেন কোনো ইমাম কোনো মুক্তি কোনো পি কোনো রাজনৈতিক নেতা কোনো অর্থনৈতিক দার্শনিক পণ্ডিত কেউ আমাদের মানদণ্ড নয় মানদণ্ড শ্রেফ মানুষ হিসেবে আমার নবী প্রিয় নবী মোহাম্মদ রসু সাল্লি আসলাম আর মানদণ্ড না আল্লাহ কোরআন এই মানদণ্ডের বিপরীত যে ব্যক্তি বা যে জাতি বা যে রাষ্ট্র কাজ করবে তাকে অবশ্যই দুনিয়া এবং আখারা প্রস্তাবিত হবে এটা কোনো খাতির নাই কে আমাদের মাঠে আপনি আমি সবাই সমান দুনিয়াকে কত বড় চুমড়া ছিলাম কেউ আল্লাহ দেখবে না কবরে গেলে সবই সমান অতএব সাবধান কোরআন হাজির বাইরে যাওয়ার চেষ্টা করবেন না আল্লাহ বলছেন ফমানু শাহিদ আমিনাফ আলিয়াসম হো যে ব্যক্তি তোমরা এই মাস তোমাদের মধ্যে যারা এই মাস পাবে সে যেন এই মাসে সিয়াম রাখে এই মাস পাবে মানে যেদিন রমজান আপনার দেশে শুরু হচ্ছে আপনি সেদিন সিয়াম রাখবেন গুম মালিক যদি তোমাদের উপরে আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে সাবানের তিরিশটা পূর্ণ করে নাও হয়ে গেল আর গেলনা বলছেন দেখো আল্লাহ হিলাল খবরদার তোমার মাস এগিয়ে এনো না যতক্ষণ না তোমার চাঁদ দেখতে পাও তিনি বলছেন রুইয়াতি রুইয়া অক্তি তোমার চাঁদ দেখে শ্যাম রাখো চাঁদ দেখে শ্যাম ভাঙো আরও ব্যাখ্যা দিয়ে বলছেন দেখো আসম ও এহমত সল ফিতর এম তিরাজহা এম সোম স্বাধীন হবে যদি সারা দেশের লোক শ্যাম রাখবে ঈদুল ফিতর স্বাধীন হবে যদি সারা দেশের লোক ঈদুল ফিতর আদায় করবে ঈদুল আজহা স্বাধীন হবে যদিন সারা দেশের লোক ঈদুল আজহা আদায় করবে আপনি মাঝকান থেকে ফত দিয়ে দিলেন সারা দেশে আজকে ইদুল ফিতর হচ্ছে না বাংলাদেশে গতকাল একদল করেনি তারা একদিন আরেক দল করেছে যে কোন ধরনের মুসলমানেরা কোন বাংলাদেশের লোকেরা এটা এই প্রথম শুনলাম দুদিন আগে বাংলাদেশে ঈদ হচ্ছে ওদের কেবল হলো আফগানিস্তান আফগানিস্তানটা কি চাঁদ দেখেছে অর্থাৎ এখন ওই বাংলাদেশে বসে ও চাঁদ দেখা হয়ে গেল তাদের ধারণা বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ উঠলেই আমাকে সালাদা দেওয়া করতে হবে ঈদ পড়তে হবে ওগুলো ঠিক না সূর্য পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে যায় আর চাঁদ পশ্চিম থেকে পূর্বে আসে মক্কার হলো পৃথিবীর নাভিস্থল মধ্যবর্তী স্থান মক্কার পশ্চিম দিকে যারা তারা আগে চাঁদ দেখবে না তাহলে পশ্চিম দিকে ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকা মিশর লিবিয়া সুদান এগুলো সব মক্কার পশ্চিম দিকে ফলে ওরা আগে চাঁদ দেখে ফলে ওরা আগের দিন ঈদ করে মক্কার পূর্ব দিকে আসি আমরা আমরা পশ্চিম দিকে সামনে পড়েছি না তো পূর্ব দিকে পাকবাদেশ চীন মিয়ানমার আমরা সব কিন্তু আসি পূর্ব দিকে ফলে ওই চাঁদটা মক্কা ক্রস করে এদিকে আসতে সময় লাগে না সেটা লাগে মক্কা থেকে ঢাকা তিন ঘন্টা বিশ মিনিট মক্কায় যখন নগরীবের সালাত হয় ঢাকায় তখন এসার পরে খেয়ে দিয়ে ঘুম পড়ার ব্যবস্থা করা হয় যেহেতু আমরা চাঁদ দেখতে পাই না ফলে আমরা পরের দিন ঈদ করি এই সহজ হিসাবটা আমরা মানতে রাজি নই পৃথিবীর যে কোনো প্রান্তে উঠলেই হলো তাহলে এ কথা কেন বলতে গেলেন এমনকি আরও বলছেন দেখো আমরা অত লেখাপড়া জানি না হিসাব নিকার বুঝি না এই চাঁদ উঠছে এই ডুবছে এই দেখো এইভাবে তোমরা শ্যাম রাখো এত করে বুঝিয়ে দেওয়া সত্ত্বেও আমরা এগুলো মানতে রাজ্য নেই যার ফলে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি আর একটা নদী হিসাব শুনি রেখে দেন যখন যে দেশে চাঁদ ওঠে সেখান থেকে পাঁচশো মাইল পূর্বে পশ্চিমে আলোকিত হয় আপনারা জানেন যত উপরে আলোটা থাকে তত এরিয়া বড় এরিয়া আলোকিত হয় চাঁদ বহু উপরে সেখান থেকে যে চাঁদ আমার ঢাকাতে যখন আসবে তো তার পূব পশ্চিমের পাঁচশো ষাট মাইল এরিয়া আলোকিত হবে এর জন্য বাংলাদেশে কোনো এক জায়গায় যদি চাঁদ ওঠে পুরো বাংলাদেশ একই টাইমে সেলেক্ট করা যায় কারণ পুরো বাংলাদেশ পাঁচশো ষাট মাইল না কম না এরাশাহী থেকে ঢাকা কয় মাইল তো কিলোমিটার হয়ে গেছে পাঁচটা ষাট মাইল পুরো এরিয়া বাংলাদেশের ছোট্ট একটা দেশ যাই হোক এই বিষয়গুলি মাথায় রাখবেন যেন কোনো ঝামেলা না হয় থেকে বাংলাদেশের একটা পরিত্যক্ত শূন্য আমাদের যদি ইয়েতে কাম নাই বললেও চলে আমার তো ছোটবেলায় এখন ইয়েতে হয়ে থাকেনি কর্মজীবনে এসে আমরা এতে কাপ শুরু করেছি বৃষ্টির কারাগার থেকে এসে বিশ্বের হাদিস চোনা ভালো আর আয়সতা আন্দরুল্লাহ সাল্লাই কারণ এই আয়সল আওয়াক

শেষের দশ দিন শেষ দশকে এতেকাপ করতেন আর যে বছর উনি মারা গেলেন সেই বছর তিনি বিশ দিন এতেকাপ করেছেন এই সমস্ত শহি হাদিস মক্জ হাদিস সামনে মজুদ থাকতে যদি কেউ প্রতি বছর নিয়মিত শেষ দশকে এতেকাপ করেন এটা কি বেদাত হবে বলেন নাকি এটি আর সুন্দর অনুসরণ হবে না এটা চালু করা ভালো এখানেও বললাম সিমটি কাটতে শুরু করেছে যে কি ফেসবুক নাকি আর কষু আছে না ওখানে সিমটি জায়গা হলো পাগলদের জায়গা হলো ফেসবুক হ্যাঁ আমি ওই জামাত কেন প্রতি বছর বছরে এটি ফরজ হয়ে গেল ওটা একটা খোঁস একটা মারতেই হবে ওর কাজ হলে কাজ আল্লাহ রসুল যে পড়েছেন সারা জীবন ওটা দোষ নেই এরপর আহলে দিস কিন্তু উন্নতি কথা বলছি না সাবধান থাকবেন এলাকায় পারলে আপনারা চালু করেন আর সেখানে আপনি অবশ্যই একদম ভালো আলাপ যদি থাকে আপনার সঙ্গে দশ দিন শুধু কোরআন পড়বেন না ও দিনটা শেখার চেষ্টা করবেন এই জন্য আমার বলেন সালাত রসুল শ্যাম ও ক্যাম অন্তত এই বই দুটা ভালো করে বুঝবেন পাক বা রসুল আমাদের কি হেদায়ত দান করেছে এগুলো শিখতে হবে তো আপনাকে তো জীবনে শিখতে পারবেন না আর এখানে খাস দোয়াটা আমরা কি করলাম কদিন আগে আল্লাহম্মা বললাম আমার সঙ্গে আল্লাহ ইন্না কে তোহেকুল আফুয়া আফু আন্নি আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো তুমি আমাকে ক্ষমা করো এই কদরের বিশেষ দোয়া তার স্ত্রী আয়েশাকে শিক্ষা দিয়েছিলেন আমরা সেটা পড়েছি আবার আজকে বললাম আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন আরেকটা দোয়া শেষ বৈঠকে গিয়ে আপনি পড়বেন আল্লাহ দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা দাবনার আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া মঙ্গল দাও আখিরাতে মঙ্গল দাও কিসে মঙ্গল এল্লাহ আমার কেস জিতাই দাও অসুখ ভালো করে দাও সন্তান দাও ইত্যাদি এসব বলার দরকার নেই এই দোয়া পড়লে কিসে মঙ্গল আল্লাহ ভালো করে জানেন আল্লাহ আপনার অন্তরে খবর রাখেন তা নাম করে বলতে হয় না এই দোয়াটা পড়লেই যথেষ্ট ইনশাল্লাহ আল্লাহ রসুলের শেষ জীবনে এই দোয়াটাই পড়তেন আগুলি তোমার কিছু পড়তেন না ঈদের দিন বেশি বেশি তকবির দিয়া সুল্লুদ আল্লাহ বলছেন ওরে তো কাবরুল্লাহ আল্লাহ 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 মুশ করু তোমরা আল্লাহর নামে তকবির ধ্বনি করো এই জন্য যে আল্লাহাক তোমাদেরকে শিরিক থেকে মুক্তি দিয়েছেন হেদায়ত দান করেছেন এবং এর শুক্রিয়া আদা করে তোমরা আমরা বলি পরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ পড়েন সবাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম ফিতরা দেবো আমরা এখন কি ফিতরা বন্টন করব ফিতরা তো দিয়ে আসি বন্টন করবো আমি সাহায্য খুদি কলা কন্যা নখরে যো জাকাত আল ফিতরে সাহ মিন তো আমিন ও সাহ মিন শাহরিন ও সাম মিন তামারিন ও সাম মিন আকই আকই দিন অ সামিন জাবি মত্তফা কুল আলি এসব মেশকতার হাদেছে বলছেন আমরা রসুল্লাহ সরাসরির জমানায় ফেরতরা বের করতাম খাদ্যবস্তু থেকে তৎকালীন সময় যে খাদ্যগুলো ছিলে আও আও মানে অথবা অথবা সাম মিন জবের একসা আও সামিন তামার খেজুরের এক আও সাম আমিন আকিত পনিরের একসা আও সাম আমিন জাভিম কিশমিশের এক আপনি ফতোয়া দিলেন কিসমিশের ফেতটা দিলে তেইশশো পঁচাত্তর টাকা আর চাউলের ফেতটা দিলে সত্তর টাকা এই ফতোয়া কোথায় পেলেন যে কোনো একটা আপনি দিবেন সবটা দিতে হবে নাকি এই আও আর অ পার্থক্যই বোঝে না এবং অথবা পার্থক্য আছে না এসবই আমাদের সামনে মজুদ ওল ইবন মরা কল ফরাজ রসুল্লাহ সলিলাম জাকাতলফিত্র সামিন তমর ও সামিন আল আলাল হুর্রে ওল আবদে ও আল জাকারে ওল উমসা মিনাল মুসলিমিন আল্লাহ রসুল ফিতরে ফরজ করেছেন এক সা করে খাদ্য খেজুর হোক যেটাই হোক স্বাধীন মানুষের উপরে কৃতদাসের উপরে পুরুষের উপরে মহিলাদের উপরে প্রতি সে মুসলমান হয় এই দুটো হাতির সামনে রাখেন ওরা আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনি কীভাবে ফেরটা দিবেন না দিবে এক সা আচ্ছা আল্লাহর এক সা ইরাকি সা হল সাড়ে তিন কেজি আর হেজাজি অর্থাৎ মক্কামদিনার সাহা হলো আড়াই কেজি আপনি কোনটা দিবেন বাজারে এক কেজির যে হিসাব মাপের হিসাব আছে না ধানের মাপ চালের মাপের হিসাব আছে না এইটা যদি আর এক জায়গায় যায় চেঞ্জ হবে জয় একরকম সাড়ে ছয় কেজিতে একটা দম ধামা হয় পেলি হয় ওজনে কম বেশি আছে না আল্লাহ রসুল হুকুম দিচ্ছেন মদিনায় বসে এর অর্থে কি মদিনা যে সা সেইটা হবে সেখান থেকে কয়েক হাজার মাইল ধরে ইরাকের চাহ হবে পাগলেও বুঝ এটা মদিনা সাহ মদিনা সাহ হিসাব করলে আপনার আমাদের বাংলাদেশ হিসাবে চার অঞ্জলি চাউল দেখবেন আড়াই কেজি বা কোন তিন কেজি হবে কেজি একবার ডাইরেক্ট মদিনা কেজি আমার বাসাতেই আছে দেখলাম আড়াই কেজি একটু বেশি হয় ওদেরকে ফোন করলাম প্রফেসর সাহেবকে মদিনা ইউনিভার্সিটি স্যার আপনাদের চাউল আমাদের গম আমাদের গমে একটু ওজন কম সাল গম একটু বেশি হয় না এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনাদের ঠিকই আছে ওই সা আমরা এখানে দিয়ে থাকি মদিনা সা পর্যন্ত এনে দেখেছি আমাদেরকে কিন্তু মানুষের গোড়ামে দূর করা যায়নি আলহামদুলিল্লাহ ওনাকে গোড়মে দূর হয়ে যাচ্ছে এখানে ইরাকি সা চলবে না অর্ধ অর্ধশায়ের গম যাহাজটা আসছে এটা পরিষ্কারভাবে আবু সাহেব খুদিরি বলছেন আমরা কখনোই এটা কবুল করি না এটা হল হাজ রায় ও মোয়াবিয়া আল্লাহ কৈমাতেন আল্লাহ কীমা প্রথমে মাবিয়া যখন খলিফ হলেন তখন সিরিয়া থেকে গম আমদানি হলে মদিনায় খুব দাম নতুন জিনিস গেছে তো আর মদিনায় কোনো গম আগে হতো না তো সেই গমের দাম খুব বেশি উনি দামের বিবেচনায় খেজুরের এক খেজুরের বিনিময়ে অর্থাৎ অর্ধসা কী বলে ওরা গম দিতে নির্দেশ দিলেন এটা ছিল তার রায় ইস্তেহার তিনি বলেন তোমরা এটা দেওয়া কিন্তু আবশাহ চৌধুরী বললেন আমরা কালে ওইটা দেয় না আমার রসুলের জামানা যা দিয়েছি তাই দেব এ গম আমরা কখনো দেখিনি নতুন ঢুকেছে এই অর্ধশা গম আমরা দেবো না দিতে পারি এটা হলো এটা হলো মোবাবি রায় মাত্র দুর্ভাগ্য হাদিস সামনে থাকা সত্ত্বেও আমরা সেই রায় মেনে চলেছি অর্ধশা গমের ফেতটা দিচ্ছি এরপরও আমরা গমও তো দেয় না দিয়েছি টাকা এখন টাকার হিসাব নিজে এক এক বাজারে এক এক রকম রেটে বিক্রি হয় আপনি তার মধ্যে ঢুকে বসে আছেন মনে রাখবেন আল্লাহ রসুলের জমানায় রৌপ্য মুদ্রা এবং স্বর্ণ মুদ্রা ছিল তিনি কিন্তু রৌপ্য মুদ্রাও দেন নাই স্বর্ণ মুদ্রাও দেন নেই তিনি যা খান তাই দেন আমাদের অন্তরে এটা জানা উচিত যে আমি যা খাবো সেটা দেব খাদ্য আর খাদ্যর মান এক নয় জামাই আসছে বাড়িতে জামাইবাবু শাড়ি অসুস্থ একশো টাকা দিচ্ছি নদর বাজার থেকে ভাত খেয়ে এসে জীবনে জামাই সর্বরে আসবে টাকা খায় না এসে শাখড়ির আলু ভর্তা খাবে তাও ভালো নয় বড় হোটেলে গিয়ে বিরিয়ানি খাবে না আপনি যেটা খান সেটা দেবেন আল্লাহকে দিচ্ছেন তো আল্লাহকে বান্দাকে তো দিচ্ছেন না সেই নিয়োগ করে সেই অনুধাবন নিয়ে ফেরটা আদায় করবেন ইনশাল্লা আল্লাহ আমাদের ফেতটা কবুল হবে ফেতটা বন্টন করার সময় ফকির মিস্তানকে অগ্রাধিকার দিবেন লোকাল যারা আছে এছাড়া আটটি খাতে বন্টন হবে সারা বছর রেখে দেবেন বন্টন করতে পারেন যেখানে সমাজ নাই আমাদের যেসব জায়গায় মার্কাজ আছে সংস্থা ভালো ভালো আছে বিশুদ্ধ দিনের প্রচার প্রসারে তারা জীবন কাটাচ্ছে সেখানে দিবেন আর আমাদের মার্কাজ তো অবাহিত এখানে আপনারা পাঠিয়ে দিতে পারেন পরিশেষে আমরা দোয়া করব মুসলিম উম্মার সবার জন্য যারা যেখানে আছেন কষ্টের মধ্যে অনেকে ঈদে আসতে পারেননি অনেকে অ্যাক্সিডেন্টে হাসপাতালে কাতরাচ্ছেন ব্যথায় ঈদে আসতে না পারা বেদনায় আমরা এইসব ভাইদের জন্য খাস করে দোয়া করবো আল্লাহ তাদেরকে দ্রুত রোগ মুক্তি দান করুন যারা মৃত্যুবরণ করেছেন আমরা তাদের রুহের মাকফরাত কামনা করছি বিশেষ করে আমাদের মার্কাজ উদ্দিনের সেক্রেটারি ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম যিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগে এই মার কাজেই মৃত্যুবরণ করেছিলেন আমরা তার রুহের মাকফুরে কামনা করছি সেই সঙ্গে আমাদের হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের মার্কেটিং অফিসার ভাই আব্দুল বাহারি যিনি তার কিছুদিন পরেই মারা গেছেন হাসপাতালে রাষ্ট্রী মেডিকেলে আমরা তারও রুহের মাকফুরে কামনা করছি তাদের সন্তানদের আল্লাহ তাদের বাবাদের মতো উত্তম সন্তান হিসেবে কবুল করুন আমরা সে দেওয়া করছি অজানা অজানা সকল ভাই বোনকে আমরা আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ সবাইকে যেন আল্লাহ প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন আমরা যখন আমি যখন প্রচন্ড অত বাড়িতে আসি উনিশশো বিভিন্ন সালে যখন এখানে জামাত চালু হয় ঈদের জামাত তখন যারা আমার সাথে ছিলেন আজকে তারা নাই আমি বিশেষ করে তাদের সবারই জন্য প্রাণ খোলা দোয়া করছি তারা যে জামাতটা কায়েম করে গেছিলেন যে ঐতিহ্য এখন পর্যন্ত আছে